হ্যালো ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা তোমরা থামনেল দেখেই বুঝেছো এই বিষয়টি নিয়ে কথা বলা কিন্তু আমাদের কখনোই প্রয়োজন হওয়া উচিত ছিল না এবং আজকের এই ভিডিওটি শুধুমাত্র জেনপাসিউজি দু হাজার চব্বিশের পরীক্ষার্থীদের জন্য নয় আপকামিং ইয়ার্সে যারা পরীক্ষা দেবে তাদের জন্য প্রত্যেকটা ইউজি অ্যাক্সপিরিয়েন্ট বা প্রত্যেকটা নার্স নার্সিং অ্যাক্সপিরিয়েন্টের গার্জিয়ানদের জন্য এবং সেই সমস্ত মানুষ যাদের কিনা এই পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা কোনোদিনও এই পরীক্ষা দেবে না কিচ্ছু না তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে এই পরীক্ষা জেনপাস ইউজি পরীক্ষা সেটা কিন্তু ডিরেক্টলি আমাদের হেলথ কেয়ারের সঙ্গে রিলেটেড এবং আমরা এই পরীক্ষা দিই না দিই আমরা প্রত্যেকে অসুস্থ হব প্রত্যেকে কোনো না কোনো সময় হসপিটালে যাব এবং আমাদের হেলথ কেয়ারে যদি কোনো কিছু প্রবলেম হচ্ছে সেটার এফেক্ট আমাদের প্রত্যেকের ওপর পড়বে তাহলে এই যে এই জেনপাস ইউজি দু হাজার পরীক্ষা আসতে চলেছে আগামী তিরিশ এটার কোয়েশ্চেন লিক নিয়ে যেই সমস্ত কথাবার্তা হচ্ছে সেই বিষয়টা জানা কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট এবং এখানে আমাদের প্রত্যেকের কী কী করণীয় সেই স্টেপগুলো প্রত্যেকের করা ইম্পর্টেন্ট হতে পারে যে অনেকে ভাবছে আমি এক্ষেত্রে জেনপাসি জন্য পড়িয়ে থাকি তাই আমি এটা নিয়ে কথা বলছি আমি যদি জেনপাসি জন্য নাও পড়াই যারা কিনা জেনপাসিউ জন্য পড়ায় না তাদেরও এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত কারণ এই যে ইউজি পরীক্ষা এটা কিন্তু আমাদের ডিরেক্টলি হেলথ কেয়ারের সঙ্গে রিলেটেড অ্যান্ড আমাদের নিট নেট ইত্যাদি পরীক্ষা নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু কারোরই অজানা নয় তাহলে এই যে আপকামিং পরীক্ষা আসতে চলেছে এটাতে যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয় তার জন্য কিন্তু সবাইকে এখন থেকে সজাগ হওয়া উচিত আজকের এই ভিডিওটিকে আমি টোটাল পাঁচটা এক্ষেত্রে পার্টে ডিভাইড করেছি যে কারেন্ট সিনারিও বা কারেন্ট সিচুয়েশনটা কি আমি তোমাদের জন্য কি করতে পারি যারা স্টুডেন্টরা এই বছর জেনপাস ইউজি পরীক্ষা দিচ্ছে তারা কি করতে পারে তাদের প্যারেন্টসরা কি করতে পারে অ্যান্ড আমাদের যে জেনপাস ইউজি বোর্ড দ্যাট ইস ডাব্লিউ বোর্ড বোর্ড এই মুহূর্তে কি কি রেসপন্সিবিলিটি বোর্ডের কাছে রয়েছে সবার প্রথমে আমি তোমাদেরকে একটু কারেন্ট সিনারিওটা তুলে ধরি দেখো আমাদের যে জেনপাস ইউজি দু হাজার পরীক্ষা সেটা তিরিশে জুন আসতে চলেছে এবং যারা এই পরীক্ষা সম্পর্কে জানে না তাদের জন্য আমি একটু বলে দিই যে ইউজি পরীক্ষা হচ্ছে বেঙ্গল গভর্নমেন্টের ডাব্লিউ বোর্ডের আন্ডারে একটা পরীক্ষা যার মাধ্যমে স্টুডেন্টরা ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন কলেজে বিএসসি নার্সিং এবং বিএসসি এর জন্য ভর্তি হতে পারে তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝাচ্ছে আমাদের যে ভবিষ্যতের নার্সরা তারা এখান থেকে আসতে চলেছে অ্যান্ড আমাদের বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন ল্যাবরেটরিদের বিভিন্ন প্যারামেডিক্সরা তারাও কিন্তু এই পরীক্ষার মাধ্যমে তাদের কোর্সে এন্ট্রি নেবে এবং সেখান থেকে আসতে চলেছে তাহলে এটা ডিরেক্টলি আমাদের হেলথ কেয়ারের সঙ্গে রিলেটেড এবার এই মুহূর্তে কারেন্ট সিনারিওটা কি হচ্ছে এই মুহূর্তে আমাদের তিরিশে জুন হচ্ছে এই পরীক্ষা কিন্তু এই মুহূর্তে আমরা যদি টেলিগ্রামে চাই টেলিগ্রামে এরকম একটা চ্যানেল ঘুরছে যার নাম কি জেনপাসিউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেপার লিক দুটো অ্যাকচুয়ালি এক্ষেত্রে চ্যানেল ঘুরছে আরেকটা হচ্ছে জেনপাসিউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেপার লিকড ওকে এবার এই জেনপাসিউজি দু হাজার চব্বিশ পেপার লিক এখানটায় স্ক্রিনশট নিয়ে যাচ্ছিলো তাই আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি অ্যান্ড আমাদের যে এই জেনপা সিউজি দু হাজার চব্বিশ পেপার লিক এই চ্যানেলটা এখানে স্ক্রিনশটও বন্ধ করা আছে তাই আমি অন্য একটা ফোন থেকে ছবি তুলে নিয়ে এখানে তোমাদেরকে শো করছি এবার এখানে কি দাবি করা হচ্ছে দেখো তোমরা এখানে একটু দাবিটা কি করা হচ্ছে দেখো আমাদের যে আপকামিং তিরিশে জুন পরীক্ষা আসতে চলেছে এই যে আমাদের এই টেলিগ্রাম গ্রুপটা সেটা জারি হোক সে দাবি করছে যে তার কাছে অলরেডি জেনপাসিউজি দু হাজার চব্বিশের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা রয়েছে অ্যান্ড সে কী করছে দেখো চেম্পাস কিছুতে দুটো পেপার হয় ঠিক আছে একটা হচ্ছে পেপার ওয়ান আর একটা হলো পেপার টু পেপার ওয়ান দিয়ে বিএসসি নার্সিং অ্যান্ড অন্য সমস্ত যে আমাদের প্যারামেডিক্যাল কোর্সগুলো সেগুলোতে ভর্তি হওয়া যায় আর পেপার টু দিয়ে বিএইচ জন্য ভর্তি হওয়া যায় তো এখানে দাবি করা হচ্ছে যে আট হাজার টাকার পরিবর্তে এরা কিন্তু পেপার ওয়ানের যে কোয়েশ্চেন পেপারটা সেটা দিয়ে দেবে ওকে অ্যান্ড দশ হাজার টাকার পরিবর্তে দুটো পেপারই দিয়ে দেবে ওকে তাহলে এইভাবে দাবি করা হচ্ছে স্টুডেন্টদের থেকে অ্যান্ড এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ফার্স্টেও চলেছে কারণ যেই সময় আমি ছবিটা নিয়েছি দেখো এখানে অলরেডি ওয়ান জন জয়েন করে আছে এই গ্রুপের মধ্যে তার মধ্যে প্রচুর স্টুডেন্টও হবে ঠিক এবার এখানে আরও একটা বিষয় রয়েছে এখানে স্টুডেন্টদের একটা বড় রেসপন্সিবিলিটি রয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো ওকে এবার এখানে দেখো আরও কি বলা হয়েছে যে তোমার যদি অ্যান্সার কি প্রয়োজন হয় সেটাও দিয়ে দেওয়া হবে এক্সট্রা তিন হাজার টাকা পে করলে ওকে এখানে কি বলছে গ্যারান্টেড পেপার ইন আর ওরা দিয়েছে লাস্ট কিনা সার্ভিস দিয়ে যাচ্ছে হান্ড্রেড তাহলে এই যে এই বিষয়টা এটা কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য অনেক বড় একটা সিচুয়েশন তাই না যে যেটা কিনা আমাদের পরীক্ষাকে একটা দারুণভাবে হ্যাম্পার করতে পারে এবার এই যে এই বিষয়টা যে এদের কাছে কি সত্যি কোয়েশ্চন পেপার রয়েছে দেখো সেটার চান্সেস প্রায় জিরো তার কারণ কি পরীক্ষার কোয়েশ্চেন পেপার কীভাবে আসে পরীক্ষার কোয়েশ্চেন পেপার সাত আট দিন আগে থেকে কারোর কাছে থাকা পসিবল নয় তার কারণ হচ্ছে পরীক্ষা যখন থাকে তার আগের দিন বিভিন্ন যে এক্সাম সেন্টারগুলো তাদের যে লোকাল পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনে আমাদের কোয়েশ্চন পেপার এসে পৌঁছায় তাহলে এত তাড়াতাড়ি কারোর কাছে কোয়েশন পেপার থাকা তো পসিবল নয় তার মানে এখানে যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলো কি সেই গ্রুপগুলো মিথ্যা কথা বলছে কিন্তু স্টিল বিভিন্ন আমাদের যে স্টুডেন্টরা সেই স্টুডেন্টরা কিন্তু এই ফাঁদে পড়তে চলেছে তার কারণ হচ্ছে আমাদের যে এই একটা যদি কোনো একটা স্টুডেন্ট আট হাজার টাকার বদলে এক্ষেত্রে কি পেয়ে যায় একটা কোয়েশ্চেন পেপার পেয়ে যায় তাহলে আমাদের ধরে যে মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বা একটু পোর ফ্যামিলি থেকে যারা বিলং করে তাদের জন্য আট হাজার টাকা একটু বড় ব্যাপার হতে পারে কিন্তু অনেকের জন্যই কিন্তু আট হাজার টাকা খুব একটা বড় ব্যাপার নয় অনেকে এই ফাঁদে পড়বে এছাড়াও এমন অনেক মিডল ক্লাস স্টুডেন্টও থাকবে যারা কিনা দেখবে যে আমি যদি এক কাজ করে আমি যদি পরীক্ষায় ভালো মার্কস না করতে পারি আমাকে যদি প্রাইভেট কলেজে পড়তে হয় অনেক টাকা দিয়ে পড়তে হবে তার থেকে আমি আট হাজার টাকা দিয়ে কোয়েশ্চেন পেপার কিনে নিই তাহলে এই সমস্ত ফাদে কিন্তু প্রচুর স্টুডেন্ট পড়তে চলেছে অ্যান্ড আমি এই যে এই গ্রুপটা এই গ্রুপটাকে বেশ অনেক দিন ধরে মানে অনেক দিন ইন দ্য সেন্স যে আমি বেশ কিছু সময় ধরে এটাকে নোটিস করছি এটাতে আমি শুরুতে ভেবেছিলাম যে এটা হয়তো খুব বেশি গ্রো করবে না বা এটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে না কিন্তু এখানে কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট বেড়েই চলেছে ইভেন আমি লাস্ট কালকে যখন দেখেছিলাম কালকে এখানে একশো জন মতো স্টুডেন্ট ছিল অ্যান্ড এখন ওয়ান জন হয়ে গেছে ইভেন তোমরা মানবে না যে আমি এই যে এই ছবিটা এই ছবিটা আমি এখন যে ভিডিও বানাচ্ছি জাস্ট সেই মোমেন্টে আমি এই ছবিটা লাগিয়ে আসলাম আমি গতকাল রাত্রেও যখন এখানে চেক করেছিলাম তখন ওয়ান ফর্টি জন ছিল তার মানে এই টাইমের মধ্যে তেরো জন এখানে জয়েন করে গেছে তাহলে এই যে এই বিষয়টা স্টুডেন্টদেরও কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি তোমাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত কিছু হয় না অ্যান্ড তোমরা পড়াশুনো করছো পড়াশুনো করে নিয়ে একটা ভালোভাবে পরীক্ষা দাও কেন তোমরা এই সমস্ত ফাঁদে পড়ছো কারণ তোমরা যদি এই সমস্ত বিষয়কে সাপোর্ট না করো তাহলে ওরা গ্রুপ খুলুক যা ইচ্ছা করুক সেটা কোনো ফ্যাক্টর না তাই না তোমরা যদি ধরো এই যে একশো বিষয়টা বোঝো যে এই ক্ষেত্রে কোয়েশ্চেন পেপার এদের কাছে থাকা পসিবল নয় তারা তোমাদের বানাচ্ছে তাহলে এই যে এই বিষয়টা এটা কিন্তু তোমরা করোনা যে তোমরা এখানে টাকা দিয়ে কোয়েশ্চেন পেপার কিনে নিলে এই সমস্ত কিছু হয় না ওকে তাহলে এই স্টুডেন্টদের রেসপন্সিবিলিটিও খুব একটা বড় ব্যাপার অ্যান্ড এখানে আমাদের গার্জেনদের রেসপন্সিবিলিটিও চলে আসবে তার কারণ হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন জয়েন করছে সে যদি আট হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে একটা পেপার কিনতে চায় সে টাকা চাইতে যাবে কার কাছে কাছে তাহলে এই 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 সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো মুহূর্তে কি আমাদের না কোয়েশ্চেন লিক হয়নি কারণ এখনো অব্দি কোয়েশ্চেন কারোর কাছে থাকা পসিবলই না কিন্তু এই যে বিভিন্ন আমাদের ফ্রড চলছে এগুলোর নিয়ে কিন্তু আমাদের সবাইকে কথা ওঠাতে হবে এবার দেখো এখানে একটা কথা বলি যে আমি তোমাদের জন্য কি করতে পারি সবার প্রথম যেটা আমি কাজ করছি সেটা হচ্ছে আমি এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে আমি অ্যাওয়ার করার চেষ্টা করছি আমি অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করছি যে তোমরা কিন্তু এই সমস্ত ফাঁদে কেউ পড়ো না পরীক্ষার জন্য হাতে ছয় থেকে সাত দিন সময় আছে এই সময় মন দিয়ে পড়াশুনো করো সেটাই তোমার পরীক্ষায় হেল্প করবে নেক্সট আমি কী করতে পারি আমি বিভিন্ন যে অফিসিয়াল তাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করব প্রয়োজন হলে আরও বিভিন্ন স্টেপ আমি নেব অ্যান্ড অলরেডি আমি এই যে এই গ্রুপটা রয়েছে এই গ্রুপ সংক্রান্ত যে ডিটেল সেটা আমি ডাব্লু বিজেইর যে হেল্পলাইনের ইমেল দেওয়া ছিল সেই ডাব্লিউ বিজেই বোর্ডের যে ইউজি পরীক্ষা সেটা তো ডাব্লিউ বিজেই বোর্ড কন্ডাক্ট করায় তাদের যে হেল্পলাইন ইমেল ছিল সেখানে আমি অলরেডি এই বিষয়টা ইমেল করে জানিয়ে দিয়েছি ওকে তাহলে অলরেডি আমি ইমেল করে জানিয়ে দিয়েছি অ্যান্ড আরও যদি কারোর সঙ্গে কানেক্ট করার প্রয়োজন হয় সেটা আমি কানেক্ট করার চেষ্টা করব ওকে এবার আরও যদি স্যার যদি সত্যি সত্যি এরকম কিছু হয়ে গেল তাহলে আমরা কি করব প্রত্যেকটা স্টেপে আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করব আমার পক্ষে যতখানি সম্ভব দেখো একটা জিনিস মাথায় রাখবে আমি একজন বললাম তাতে কোনো কিছু হবে না ঠিক না তাহলে আমার যতখানি সম্ভব আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করব এবার আসছে স্টুডেন্টদের রেসপন্সিবিলিটি যে স্টুডেন্টরা কি করতে পারে দেখো এই মুহূর্তে কিন্তু আমাদের হয়নি এই মুহূর্তে আমাদের কোয়েশ্চেন পেপার লিক হয়ে যায়নি তাহলে তোমরা যারা যারা পড়াশোনা করছিলে এখন কিন্তু প্যানিক করো না করো কারণ কি এখন তোমরা বিভিন্ন দিকে নিউজ দেখবে যে এটা হচ্ছে ওটা হচ্ছে এটাতে তোমাদের পড়াশোনাতে বিঘাত ঘটবে এবং তোমাদের পরীক্ষার সাত দিন মতো সময় বাকি এই সময়ে পড়াশোনা করো খুব বেশি প্যানিক করো না ওকে নেক্সট কি নেক্সট হচ্ছে এই ভিডিওটাকে তোমরা যত বেশি পরিমাণে পারো শেয়ার করো এটা শুধুমাত্র জেনপাসিউজি স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করার ভিডিও নয় প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা গার্জিয়ান ইভেন প্রত্যেকের সঙ্গে তোমাদের স্কুল টিচার সবাদের সঙ্গে শেয়ার করো কারণ দেখো তোমাদের স্কুল টিচাররা যারা রয়েছে তাদের আরও নিশ্চয়ই কন্ট্যাক্ট থাকবে আমার থেকে তারা আরও বেশি পরিমাণে হেল্প করতে পারবে ঠিক না তাহলে তাদের সঙ্গে তোমরা শেয়ার করো নেক্সট কি এই যে গ্রুপটা দেখলে তোমরা সবাই টেলিগ্রাম ইউজ করো তোমরা সবাই গিয়ে এই যে গ্রুপটা রয়েছে সেটাকে ইমিডিয়েটলি টেলিগ্রামে গিয়ে রিপোর্ট করো প্রত্যেকে রিপোর্ট করো যারা যারা টেলিগ্রাম ইউজ করো প্রত্যেকে গিয়ে এই গ্রুপটাকে ফ্রড বলে রিপোর্ট করো ওকে নেক্সট রেইজোর ভয়েস ধরে নাও এত কিছু করার পরেও যখন তুমি পরীক্ষা দিতে গেলে তখন কোনো প্রবলেম হলো তুমি দেখতে পাচ্ছ যে তোমার সামনে কোনো প্রবলেম হচ্ছে তাহলে সাথে সাথে সেটা তুমি জানাও তোমাদের সেখানে যে গার্ড থাকবে তুমি যদি দেখছো যে কেউ কোনো রকম দুর্নীতি ক্ষেত্রে করছে তাহলে সেটা তুমি তোমার ইনভিজিলেটারকে জানাও দেখো লাস্ট ইয়ার এনএম জিএনএম নিয়ে কিন্তু প্রচুর কথা হয়েছিল লাস্ট ইয়ার এনএম জে পরীক্ষা নিয়ে সেখানে আমরা শুনেছিলাম যে বিভিন্ন স্টুডেন্ট মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গেছে তাহলে এই সমস্ত বিষয় যদি কোনো কিছু তোমরা নোটিস করছো তাহলে সেটা তোমরা সাথে সাথে আমাদের ইনভিজিবিলিটি আরকে জানাও এন্ড সেই ক্ষেত্রে তোমরা কেউ চুপ থেকো না ঠিক আছে হ্যাঁ এবার পরীক্ষায় এদিকে তুমি জাস্ট খুঁজে বেরাচ্ছ যে কে কি করছে সেটা নয় তুমি তোমার পরীক্ষা দাও কিন্তু তুমি যদি কোনো রকম দেখছো যে কেউ ভুল কিছু করছে সেটা ইমিডিয়েটলি তুমি সেখানে যে গার্ড থাকবে তোমাদের যে বিভিন্ন एग्जामिनेशन অথরিটি থাকবে তাদেরকে জানাও ওকে এন্ড তুমি যদি দেখছো যে খুবই এক্সট্রিম কোনো কিছু হচ্ছে তাহলে কিন্তু তোমাদের যে एग्जाम দিতে যাচ্ছ সেখানে যে লোকাল পুলিশ স্টেশন থাকবে সেখানেও কিন্তু তুমি একটা রিপোর্ট করতে পারো এবার এখানে আসছে প্যারেন্টসদের কি ভূমিকা থাকতে চলেছে কারণ দেখুন যে প্যারেন্টসরা যারা দেখছেন আমাদের আমি একটা কিছু করলাম ঠিক আছে স্টুডেন্টরা কিছু একটা করলো এবার তার থেকেও বড় ভূমিকা থাকবে প্যারেন্টসদের কারণ আপনারা সবাই আমার থেকেও বড় অ্যান্ড স্টুডেন্টদের থেকে তো অফকোর্স বড় এবার স্টুডেন্টরা রেজ ইউর ভয়েস করবে যে স্টুডেন্টরা নিজের আওয়াজ একটা দুর্নীতি হচ্ছে বা স্টুডেন্টরা লোকাল পুলিশ রিপোর্ট করতে পারবে তাদের কথা কেউ শুনবে না তাই না তাহলে একটা বাচ্চা স্টুডেন্ট যার কিনা সতেরো আঠেরো বছর বয়স তার পক্ষে এই সমস্ত বিষয় সম্ভব নয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্যারেন্টসদেরকেই সাহায্য করতে হবে এই স্টুডেন্টদেরকে আপনার ছেলে আপনার মেয়ে তার ভবিষ্যতের জন্য আপনার কেউ কিন্তু তার সাথে দাঁড়াতেই হবে অ্যান্ড এই ক্ষেত্রে আরও একটা বিষয় প্যারেন্টসদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখুন আপনারা কেউ যদি ধরুন কোন রকম উঁচু পোস্টে রয়েছেন আপনাদের এই ক্ষেত্রে প্রশাসনিক দিকে কারোর চেনা জানা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন তাদের সঙ্গে কথা বলুন যে এই রকম কিছু বিষয় হচ্ছে তাহলে কি তাহলে তারাও কিন্তু আমাদেরকে এই বিষয়টাতে হেল্প করতে পারবে কারণ আপনারা প্যারেন্টসরা যারা দেখছেন তারা যদি চান তারা কিন্তু অনেকের সঙ্গে কানেক্ট করে নিয়ে আমাদের এই বিষয়টাতে হেল্প করতে পারবেন তাহলে এই ক্ষেত্রে প্যারেন্টসদের ভূমিকা ইভেন যাদের ছেলেমেয়েরা কিনা এই পরীক্ষা দিচ্ছেও না তারা যদি আপনারা কেউ এই ভিডিওটা দেখছেন কোনোভাবে যদি আপনারা সাহায্য করতে পারেন তাহলে আপনারাও কিন্তু নিজেদের যে আওয়াজটা সেটা ওঠাতে পারেন এবং এই যাতে এই সমস্ত কিছু না হয় সেটার জন্য কিন্তু স্টেপ নিতে পারেন কারণ আমি শুরুতেই বলেছি এই যে পরীক্ষা পরীক্ষা এটা এমন একটা পরীক্ষা যেটা আমি এই পরীক্ষা দিই বা না দিই এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু এই যে ইউজি পরীক্ষা দিয়ে যারা আসবে তারা আপকামিং ইয়ার্সে নার্স হতে চলেছে আপনি হসপিটালে ভর্তি হলেন সেখানে যে নার্সটা সে যদি কোনোভাবে এইভাবে কোয়েশ্চেন লিকের পেপার নিয়ে এসে পরীক্ষা দেয় সে যদি ঠিকঠাক করে পড়াশোনা করে নিজের মেরিটের বেসে সেই জায়গাটা না পায় সে যদি পড়াশোনা ঠিকঠাক না করে তাহলে আলটিমেটলি গিয়ে লস কার হবে আপনার হবে আমার হবে ঠিক না তাহলে এই বিষয়টা কিন্তু সবাই মাথায় রাখার চেষ্টা করুন এবার লাস্টলি আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বোর্ডের কি রেসপন্সিবিলিটি রয়েছে দেখুন আমরা যতই কথা বলি আমি বলি স্টুডেন্টরা বলুক আমরা যে যতই কথা বলি আমাদের কথা বলাতে কিন্তু খুব বেশি কিছু হবে না আলটিমেটলি যদি বোর্ড চায় তাহলে সমস্ত কিছু সম্ভব তাহলে এই ক্ষেত্রে বোর্ডের রেসপন্সিবিলিটি আমরা জানি যে ডাব্লিউ বিজেই বোর্ড খুব ভালোভাবে এক্সাম কন্ডাক্ট করায় তার আমরা প্রচুর এক্সাম্পল পেয়েছি প্রত্যেক বছর খুব ভালোভাবে এক্সাম কন্ডাক্ট হচ্ছে আমাদের এই বছরও ডাব্লিউ বিজেই এক্সাম হয়ে গেল খুব ভালোভাবে সেটা হয়েছে তাহলে এই ক্ষেত্রে বোর্ড যদি সমস্ত কিছু স্ট্রিক্ট করে দেয় যদি আমাদের সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হয় যদি আমাদের এক্ষেত্রে স্ট্রিক্টনেস আরও বাড়িয়ে দেওয়া হয় চেকিং খুব ভালোভাবে করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কিছুকে আটকানো সম্ভব এবং আমি জানি যে এই ভিডিওটা যদি বোর্ডের কাছে পৌঁছ পৌঁছাচ্ছে অ্যান্ড তারা যদি আমাদের এই যে এই বিষয়গুলো ভিডিও পৌঁছাক বা না পৌঁছাক আমাদের এই বিষয়গুলো যদি বোর্ডরা ঠিক সময় জানতে পারছে তারা অবশ্যই স্টেপ নেবে আর এই যে এই বিষয়টি এবার এই বিষয়টি নিয়ে আমরা আর কি করতে পারি দেখুন এই মুহূর্তে আমি একটা ভিডিও বানালাম সেটা হয়তো কিছু মানুষের কাছে অ্যাপ্রোচ করবে এবার আমার যে ফেলো ইউটিউবার বন্ধুরা রয়েছে যাদেরকে আমি চিনি তাদের সঙ্গে আমি ডিরেক্টলি কথা বলে নেব কিন্তু যাদের সঙ্গে আমার ডিরেক্টলি কন্ট্যাক্ট নেই যারা ওয়েস্ট বেঙ্গলের এক্ষেত্রে ইউটিউবার রয়েছে আপনি যদি পড়াশোনার এই বিষয় নিয়ে কাজ করেন আপনাকে যদি এক হাজারটা স্টুডেন্টও ফলো করে তাহলে আপনারও রেসপন্সিবিলিটি এই বিষয়টা নিয়ে কথা বলা তাহলে সবাই এগিয়ে আসুন এবং সবাই এই যে এই বিষয়টা এই বিষয়টা যাতে কোনোভাবেই প্রশ্নপত্রের কোনো দুর্নীতি না হয় যাতে আমাদের পরীক্ষা সমস্ত কিছু ভালোভাবে হয় সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সবাই এগিয়ে আসুন এবং সবাই কথা বলুন কারণ যদি আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করি তাহলেই কিন্তু কোনো একটা বিষয়কে আটকানো সম্ভব অ্যান্ড সবসময় মাথায় রাখতে হবে আমরা একা একা কিন্তু হয়তো সমস্ত কিছু করতে পারবো না কিন্তু আমরা সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো আশা করব আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল এখান থেকে আমি সমস্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে সেটাকে অবশ্যই লাইক করবেন তার কারণ হচ্ছে তাহলে ইউটিউব বুঝতে পারবে যে এই যে এই ভিডিওটা সেটার ইম্পর্টেন্স অনেক বেশি এবং আরও বেশি মানুষদের কাছে এটা রিকমেন্ড করবে অ্যান্ড যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং নেসেসারি স্টেপস নিতে পারে থ্যাংক ইউ সো মাচ